নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰ সমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাই আছো এটা ব্ৰেকিং নিউজ নিপকুৱে এৰিছে সখন কৈ গেটৰ পানী এক ভয়ংকৰ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো কিয়নো নিপকুৱে এৰিছে সখন কৈ গেটৰ পানী কপিলি পৰিয়া খাবদান পানী प्रशासने सवधान होने आहान जाना से क्यों राज्य विगत दूटा दिन ठाये ठाये नेरा नेपेरा बरखुण दी थार फल चार जिला बानर कबल पड़ते बहुक नदी जलस्तर बृद्धि पासे ठाये ठाये बारिषार प्रथम जग बरखुणते सिंगिसे माथाउरी माथाउरी सिंगार फल राज्य भिन्न प्रान जलमग्न होल्खित और जलमग्न हो এতিয়া বিস্তর ক্ষতি সাধন করা পরিলক্ষিত হয়েছে ঘরের ভিতর একাটু পর্যন্ত পানি পরিলক্ষিত হয়েছে জনতা এতিয়া হাহাকার করেছে এতিয়া থাকিবলৈ খুবলৈ এটুপি বিশুদ্ধ খোৱা পানির বাবে হাহাকার করবলগা হয়েছে কিন্তু নলবাৰী ধেমাজি ভগ্ন মাথাউরিয়েদি পানি হুড়া হুড়ে সুমাইছে আর জনজীবন বিপর্যস্ত করে তুলিছে ইফালে বিগত বছরত কপিলির বানে লৈছিল সংহারী রূপ কপিলির তাণ্ডবর ফলতেই বহি বিশ্বর পৰা চিহ্ন হৈ পৰিছিল কামরূপকে ধরি বিস্তীর্ণ অঞ্চল জনাই আছো আটাইতকৈ গুরুত্বপূর্ণ খবর এইবারও কপিলিয়ে তেনে কাল রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে কপিলিয়ে তেনে কাল রূপ ধরার আশঙ্কাত ভুগিছে এতিয়া স্থানীয় রাইজ কিয়নো নেরা নেপেরা বরষুণের ফলত বৃদ্ধি পাইছেই কপিলির জলস্তর ফলত ডিমা হাসাওর উমরাংশত অবস্থিত নিপকে খুলি দিছে খাংগং বান্দর সখনকৈ গেট ইফালে কপিলির জলস্তর বৃদ্ধি পার ফলত স্থানীয় চক্র বিষয়ায় নয়পরিয়া রাইজক সচেতন হয়ে থাকিবলৈ মাইক যোগে আহ্বান জনাইছে জনতা সজাগ আর সচেতন হয়ে থাকিবর কারণে প্রশাসনের তরফের পর মাইক যোগে আহ্বান জানা হয়েছে আজি আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে গুজরাটত ভয়ঙ্কর রূপ লৈছে ঘূর্ণি বিপর্যয়ে একটা বিগ ব্রেকিং জানাইছো গুজরাটত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বিপর্যয়ে বাগরি পড়েছে 500তকৈও অধিক গছ এটা বিগ ব্রেকিং নিউজ কিয়নো 500তকৈও অধিক গছ বাগরি পড়েছে বিপর্যয়ে এনে ধরনের সংহারী রূপ চলাইছে তাণ্ডব চলাইছে আর যার ফলস্বরূপে 500তকৈও অধিক গছ চকুর পলকতে ভাঙি চুরমার হয়েছে জনাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর অন্ধকারত বুড়িছে 940খন গাঁও আজি আর কাইলৈ মুখলদার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বতর বিজ্ঞান কেন্দ্রই জানিবলৈ দিছে এই খবর কিয়নো আজি আর কাইলৈ মুখলদার বৃষ্টিপাত হব দুমুহা হব গুজরাটত খংহার চলাইছে গুণীবতা বিপর্যয়ে মুখলদার বরষুণের বাবে ভয়ঙ্কর বানর আশঙ্কা প্রকাশ করা হয়েছে কিয়নো যদিহে মুখলদার বরষুণ দিয়ে ঠায়ে ঠায়ে বানে খংহার রূপ দান করব কাল রূপ দান করব এতিয়াও রাজ্যের ভিন্ন প্রান্তত মুখলদার বৃষ্টিপাতর ফলত বিপদ সীমার উপরে বিপদ সংকুল যাত্রা করেছে লোকে আর বিপদ সীমার উপরে পানি বাগরা পরিলক্ষিত হয়েছে জনতার মন এতিয়া ভয় ভাব সৃষ্টি হয়েছে কিয়নো এনে ধরনের যদি মুখলদার বৃষ্টিপাত রাজ্য অব্যাহত থাকে তেনে ঠায়ে ঠায়ে বানর সৃষ্টি হব বানে যেন কাল রূপ ধারণ করব মুখলদার বরষুণের বাবে ভয়ঙ্কর বানর আশঙ্কা প্রকাশ করা হয়েছে গুজরাটের কেবাখনো জেলা তছনছ করেছে গুণীবতা বিপর্যয়ে গুজরাটের কচ্ছ জেলার রাজপথত পড়ি রয়েছে শ শ গছ 225 কিলোমিটার বেগেরে আহিছে বিপর্যয় ধুমুহার ফলত উভালি পড়িল শ শ বিদ্যুতের খুঁটা শ শ বিদ্যুতের খুঁটাও উভালি পড়া পরিলক্ষিত হয়েছে আজি আন একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে গ্রেপ্তার হয়েছে লিখিকা শিখা শর্মা একটা বিগ ব্রেকিং গ্রেপ্তার হয়েছে বিতর্কিত লিখিকা শিখা শর্মা দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে লিখিকা শিখা শর্মাক জোরালীলাত সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের বাবে আরক্ষী প্রথমে আটক করেছিল তারপর গ্রেপ্তার করা হয়েছে লিখিকা শিখা শর্মাক জোরালীলাথ সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের বাবে আরক্ষী করেছিল আটক দীর্ঘ সময়ের জেরার অন্তত তেওঁক গ্রেপ্তার করা হয়েছে বলে জানিব পৰা গৈছে লিখিকা শিখা শর্মাক গ্রেপ্তার করা হয়েছে কিছু সময়ের পাছতে তেওঁক লৈ যোৱা হব স্বাস্থ্য পরীক্ষার বাবে সামাজিক মাধ্যমের জড়িয়ে জোরালীলাথ সম্পর্কে করেছিল বিতর্কিত মন্তব্য আর তারপরে প্রথমে আরক্ষী আটক করেছিল আর তারপর গ্রেপ্তার করা হয়েছে লিখিকা শিখা শর্মাক শিখা শর্মার মন্তব্যের বিরুদ্ধে রাজ্যিক মহিলা আয়োগে আরক্ষী সঞ্চালক প্রধানালয় প্রেরণ করেছিল পত্র
আজিৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে প্ৰতিকূল বতৰৰ মাজতে ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। সভাতকৈ জৰুৰী খবৰ, ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে। 10:16 বজাত অনুভূত হৈছে ভূমিকম্পৰ জোকাৰণি। আপোনালোকৰ ঠাইত ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে নে বা আপোনালোকে গম পাইছে নেকি ভূমিকম্পৰ সেই জোকাৰণি? আপোনালোকে কমেণ্ট বক্স খোলা আছে, আপোনালোকে কমেণ্ট কৰিব যে আপোনালোকৰ ঠাইত ভূমিকম্পৰ জোকাৰণি অনুভূত হৈছে নেকি। অসমৰ লগতে বাংলাদেশতো অনুভূত হৈছে জোকাৰণি। ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ বাংলাদেশৰ চিলেট, বাংলাদেশৰ চিলেটৰ পৰা ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ বুলি জানিব পৰা গৈছে। ৰিক্টাৰ স্কেলত এই ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 4.6। এই পৰ্যন্ত লাভ কৰা নাই কোনো ক্ষয় ক্ষতিৰ খবৰ। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে বানত ছিঙিল কৈঠালকুছি। বানত ছিঙিছে কৈঠালকুছি, সভাটোকৈ জৰুৰী খবৰ, কিয়নো বানে এতিয়া সংহাৰী ৰূপ দান কৰিছে। এটাৰ পিছত আন এটা খবৰ আহি পৰিছে, ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ খবৰ প্ৰতিটো মুহূৰ্তত আমাৰ হাতত আহি পৰিছে, কিয়নো বানত ছিগিছে কিছু সময় পূৰ্বে কৈঠালকুছি। হাৰিংভাঙা সংযোগী পথ ইতিমধ্যে ছিঙি পেলাইছে, কিয়নো বানে বিপদ সীমাৰ ওপৰেৰে বৈছে। বান এতিয়া সংহাৰী ৰূপ দান কৰিছে। আজিৰ আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে, কিছু সময় পূৰ্বে জোনমণি ৰাভাৰ বাসগৃহত আহি উপস্থিত হৈছে CBI দল, কিয়নো CBI দল কালি আহি অসমত উপস্থিত হৈছিলে আৰু ইয়াৰ পিছতে CBI দলে সেই ঠাইত উপস্থিত হৈছিলে য'ত জোনমণি ৰাভাৰ ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছিলে। সেই জখলাবন্ধাত উপস্থিত হৈছিলে য'ত জোনমণি ৰাভাৰ ভয়ংকৰ দুৰ্ঘটনা সংঘটিত হৈছিলে, কিয়নো CBI এতিয়া হাতত লৈছে জোনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যুৰ তদন্ত। এতিয়া তদন্ত কৰিব, তন্ন তন্ন কৰি তদন্ত কৰিব জোনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যুৰ। জোনমণি ৰাভাৰ বাসগৃহত কিছু সময় পূৰ্বে আহি উপস্থিত হৈছে CBI দল, CBI আঠজনীয়া দল আহি উপস্থিত হৈছে জোনমণি ৰাভাৰ বাসগৃহত। নগৰ পৰা পোনে পোনে জোনমণি ৰাভাৰ বাসগৃহত CBI দল আহি উপস্থিত হৈছে, কিয়নো CBIৰ মাতৃৰ লগত সাক্ষাৎ কৰিব, কিয়নো জোনমণি ৰাভাৰ মাতৃৰ লগত সাক্ষাৎ কৰিব আৰু সাক্ষাৎ কৰি কিছু আলোচনাত মিলিত হ'ব আৰু তাৰ পিছতেই তদন্ত অব্যাহত ৰাখিব, কিয়নো জোনমণি ৰাভাৰ মাতৃয়ে শেহতীয়াকৈ এজাহাৰ দিছিলে আৰু এজাহাৰত কিছু ব্যক্তিৰ নাম খাঙুৰ খাইছিলে। আবাজ্যোতি ৰাভা, লীনা দলে আদি কৰি বহুকেইজন লোকৰ নাম উল্লেখ কৰিছিলে আৰু ইয়াৰ পিছত আজি যিহেতু CBI দল আহি উপস্থিত হৈছে জোনমণি ৰাভাৰ বাসগৃহত আৰু তাৰ পিছতে আলোচনাত মিলিত হ'ব, যদিহে জোনমণি ৰাভাৰ মাতৃয়ে এজাহাৰত উল্লেখ কৰা লোককেইজন যদি সঁচাকেই দোষী হয় তেতিয়াহ'লে তেওঁলোকে শাস্তি পাবই লাগিব। ইফালে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিছুদিন পূৰ্বে ঘোষণা কৰিছিল যে জোনমণি ৰাভাৰ মৃত্যুৰ তদন্তৰ পিছত যোন দোষী হয় তেওঁ শাস্তি পাবই লাগিব বুলি এটা কথা উল্লেখ কৰা হৈছিলে। DIG লাভলী কাটাৰিয়াৰ নেতৃত্বত চলিছে তদন্ত। জখলাবন্ধা আৰু নগাঁৱৰ পাছত কাহিলীপাৰা CBI তদন্ত অব্যাহত আছে। CBIয়ে ইতিমধ্যে লাভ কৰিছে কেইবাটাও ক্লু। জোনমণি ৰাভাৰ বাসগৃহত CBI দল আহি উপস্থিত হৈছে, নগাঁৱৰ পৰা পোনে পোনে আহিছে জোনমণি ৰাভাৰ বাসগৃহত CBI দল। আজিৰ শেষৰটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে নামনিৰ 8খন জিলাত হ'ব বিজুলী ডেৰেকণীৰে প্ৰবল বৃষ্টিপাত। অহা 24 ঘণ্টাৰ ভিতৰত বজালি, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁও, চিৰাং, কোকৰাঝাৰ, নলবাৰী, দক্ষিণ চালমাৰা জিলাত বজ্ৰপাতৰ সম্ভাৱনা আছে। আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ তৰফৰ পৰা সেই আগলি বতৰা প্ৰদান কৰা হৈছে, কিয়নো গুৱাহাটীস্থিত ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই 8খন জিলালৈ জাৰি কৰিছে জাননী। প্ৰবল বৃষ্টিপাত আৰু বিজুলী ডেৰেকণীৰ এই সতৰ্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। ইতিমধ্যে জিলাসমূহৰ মোবাইল গ্ৰাহক লৈও প্ৰেৰণ কৰা হৈছে এই বাৰ্তা। বাৰ্তাটোত কোৱা হৈছে যে 24 ঘণ্টাৰ ভিতৰত বজালি, বাক্সা, বৰপেটা, বঙাইগাঁও, চিৰাং আদি কৰি কেইবাখনো জিলাত বজ্ৰপাতৰ সম্ভাৱনা আছে।